বার্সেলোনার সাবেক ডিফেন্ডার দানি আলভেজের দিন কাটছে স্পেনের জেলে। ধর্ষণের অভিযোগে জেলে যাওয়ার পর স্ত্রীকেও হারাতে চলেছেন এই ব্রাজিলিয়ান। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একজনের সঙ্গে সংসার করতে চান না বলেই তার সঙ্গে ছাড়াছাড়ির কথা বলেছেন জোয়ান আসাঞ্জ। এবার বোধহয় স্ত্রী হারাতে যাচ্ছেন ইউরোপিয়ান লিগে খেলা আরেক খেলোয়াড় পিএসজির আশরাফ হাকিমি। হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু করার কথা ফ্রান্সের আইনজীবীরা গত মাসেই জানিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী 24 বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। প্যারিসে হাকিমি নিজের বাসায় তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন সেই নারী। পিএসজির মরক্কান ডিফেন্ডার হাকিমি অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। নিজের সম্মান, ইমেজ আর সংসার বাঁচাতেই হয়তো অভিযোগ অস্বীকার করে সেটিকে মিথ্যা প্রমাণ করতে চাইছেন হাকিমি। কিন্তু শেষ রক্ষা হবে কি? শেষ পর্যন্ত হাকিমি নির্দোষ প্রমাণিত হবেন কিনা তা সময়ই বলে দেবে। সেটা হলেও সংসার টিকবে কিনা তার কোনো ঠিক নেই। এরই মধ্যে যে তার সংসার ভাঙার উপক্রম হয়েছে, হাকিমির স্ত্রী হিবা আবুক ঘোষণা দিয়েছেন তিনি ভুক্তভোগীর পক্ষেই থাকবেন। আবুক গতকালই ঘোষণা দিয়েছেন হাকিমির সঙ্গে আর থাকবেন না। এরই মধ্যে বিচ্ছেদের কাগজপত্র প্রস্তুত করার প্রক্রিয়া নিয়েও কথাবার্তা শুরু করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আবুক লিখেছেন, দুঃখজনক, এটা হজম করতে সময় লেগেছে। হিবা আবুক আরও বলেছেন, আমি সবসময়ই ভুক্তভোগীর পাশে ছিলাম এবং থাকব। অভিযোগের গুরুত্ব বিচারে এখন আমরা সুষ্ঠু বিচারই দাবি করতে পারি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।